আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইস্তিয়াক্স ম্যাথ কেয়ার। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাট্রিক্স নির্ণায়ক সিরিজটা। তো আমরা প্রথম লেকচারে বেসিক্যালি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। তো পড়তে পড়তে আমাদের অনেক কথা হবে, অনেক গল্প হবে। আমরা এখন কথা না বাড়ে চলো আমরা ডিরেক্টলি আমাদের আলোচনায় চলে যাই। আমরা আমাদের প্রথম লেকচারে প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো হিস্ট্রি অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ধারণা কে প্রথমে দিছেন বা কাকে আমরা ম্যাট্রিক্সের উদ্ভাবক বা প্রবর্তক হিসেবে জানি, এই জিনিসগুলো নিয়েই আমরা বেসিক্যালি প্রথম টপিকে আলোচনা করব। তো এখানে শুরুতেই একটা কথা আমরা সবাই একটু মনে রাখব, 1850 সালে ম্যাথমেটিশিয়ান জে জে সিলভেস্টার, ম্যাথমেটিশিয়ান জে জে সিলভেস্টার, এখানে জে জে মিনস জেমস জোসেফ সিলভেস্টার, এটা একটু মনে রাখা ভালো যে প্রথম যেটা মিন করতেছে জেমস আর পরের যেটা মিন করতেছে জোসেফ। ওকে, তো 1850 সালে জে জে সিলভেস্টার সর্বপ্রথম ম্যাট্রিক্সের ধারণাটা প্রবর্তন করেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, তিনি পরবর্তীতে এটা নিয়ে আর অত বেশি বিচার বিশ্লেষণ করেন না। এরপরে 1858 সালে ম্যাথমেটিশিয়ান আর্থার কেলি, 1858 সালে ম্যাথমেটিশিয়ান আর্থার কেলি ইনি সিলভেস্টারের দেয়া ধারণাগুলোকে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে দৃঢ়ভাবে লিপিবদ্ধ করেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেন। দিস ইজ দ্য রিজন হোয়াই আর্থার ক্যালিকে আমরা ম্যাট্রিক্সের প্রবর্তক হিসেবে জানি বা ম্যাট্রিক্সের উদ্ভাবক হিসেবে জানি। তাহলে ব্যাপারটা কি হলো এখানে, যে ম্যাট্রিক্স নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন জেমস জোসেফ সিলভেস্টার কত সালে, 1850 সালে। কিন্তু উনি এই জিনিসটা আমাদের মাঝে তুলে ধরেন না, আমাদের মাঝে তুলে ধরেন কে, আর্থার ক্যালি, কত সালে, 1858 সালে। এই জন্য আমরা আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের উদ্ভাবক হিসেবে জানি এবং মানি। তো হিস্ট্রি নিয়ে আসলে এর বেশি কিছু আমাদের জানার দরকার নেই, কারণ এটা বেসিক্যালি ম্যাথমেটিক্স, এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলোই আমাদের বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে যতটুকু আসলে না জানলেই নয়, আমরা ততটুকুই জানলাম। ওকে, নেক্সট আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যাট্রিক্সের ডেফিনেশন। এই টপিকে আমরা ম্যাট্রিক্সের দুই রকমের ডেফিনেশন দেখব। ইন রিয়েল লাইফ, দ্যাট মিন্স আমাদের বাস্তব জীবনে ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করি এবং একমাত্রিক সমীকরণ জোট থেকে কিভাবে ম্যাট্রিক্স এস্টাবলিশ করা যায়, আমরা এই দুইটা ডেফিনেশন এই টপিকের মধ্যে দেখব। তো প্রথমে আমরা চলে যাই যে ইন রিয়েল লাইফ ম্যাট্রিক্সটা আমরা কিভাবে অ্যাপ্লাই করে থাকি। এটার জন্য ধরে নাও যে কোনো একজন ম্যাথমেটিশিয়ানকে একদিনের জন্য একটা বাজারের ভোক্তা অধিকারের দায়িত্ব দেয়া হলো। ভোক্তা অধিকার যে অধিদপ্তর আছে সেই অধিদপ্তরের অফিসারের দায়িত্ব দেয়া হলো। তো সেই ম্যাথমেটিশিয়ান ইন জেনারেল কি করবেন, তিনি কোনো একটা দোকানে যাবেন, সেই দোকানদারকে জিজ্ঞেস করবেন যে তোমার লাস্ট 2 দিন বা 3 দিনের পণ্য বিক্রির একটা তালিকা তুমি আমাকে দাও। সেরকম কি হতে পারে যে ধরো ম্যাথমেটিশিয়ানটা কোনো একটা দোকানে গেছে, গিয়ে ওই দোকানিকে জিজ্ঞেস করছে যে তোমার দোকানে কি কি ঠান্ডা পানীয়, দ্যাট মিন্স কি কি কোমল পানীয় আছে এবং গত 3 দিন কি পরিমাণ বিক্রি হয়েছে সেটার হিসাব আমাকে দাও। সো সে দোকানদার কি করতে পারে, সে দোকানদার বলল যে আমার দোকানে 3 রকমের কোমল পানীয় আছে, কি কি, যে আমার দোকানে আরসি আছে, আমার দোকানে 7 আপ আছে, অ্যান্ড আমার দোকানে কোক আছে। এরপরে সে প্রথম দিন প্রতিটা পণ্য কি পরিমাণ বিক্রি হয়েছে তার একটা হিসাব দিবেন, দ্বিতীয় দিন প্রতিটা পণ্য কি পরিমাণ বিক্রি হয়েছে তার একটা হিসাব দিবেন, এবং
তৃতীয় দিন প্রতিটা পণ্য কি পরিমাণ বিক্রি হয়েছে তার একটা হিসাব দিবেন। আমরা ধরে নেই যে দোকানদার বলছে প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের আরসি কোলা বিক্রির হিসাবটা হলো 10টা ক্যান, 15টা ক্যান, 20টা ক্যান, ব্যবসা একটু খারাপ ছিল। কিন্তু সেভেন আপের ক্ষেত্রে গিয়ে দেখা গেছে প্রথম দিন সেভেন আপ বিক্রি হয়েছে 20 ক্যান, দ্বিতীয় দিন সেভেন আপ বিক্রি হয়েছে 30 ক্যান, তৃতীয় দিন সেভেন আপ বিক্রি হয়েছে 40 ক্যান। মানে সেভেন আপ বিক্রি পরিমাণ কিন্তু ভালো ছিল। এবার কোকের ক্ষেত্রে সে ধরো বলে দিছে এরকম 25 ক্যান, 35 ক্যান, 45 ক্যান। জিনিসটা যেন দেখতে সুন্দর দেখা যায় এই জন্য ওই দোকানদার কি করছে, যে তালিকাটা দিছে সে তালিকাটাকে একটা বক্স দিয়ে উনি প্রকাশ করছেন যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। মানে ভোক্তা অধিকার অফিসার যেন সৌন্দর্যে মুগ্ধ হয়ে আর কোনো জরিমানা না করে। তিনি এই বরাবর দেখাইছেন পণ্যের নাম এবং নিচে উনি দেখাইছেন দিন। কিন্তু এখন ওই ম্যাথমেটিশিয়ান, দ্যাট মিন্স ভোক্তা অধিকারের অফিসার, উনি বললেন যে এটা তুমি কি করছো, এটা তো লিখতে তোমার অনেক সময় লাগলো, নট ইভেন দ্যাট, এটার জন্য তোমার স্পেস অনেক বেশি লাগলো, আর এটা আমার কাছে অত সুন্দর দেখা যাচ্ছে না। তখন ওই দোকানদার বললো যে স্যার তাহলে কিভাবে আপনি এই জিনিসটাকে প্রকাশ করতে পারেন। তখন ওই ম্যাথমেটিশিয়ান বললেন যে তুমি কিচ্ছু না, সিম্পলি এখানে যে নাম্বার গুলা আছে সেই নাম্বার গুলাকে তুমি লেখো, 10, 15, 20, 20, 30, 40, 25, 35, 45। এরপরে তুমি এটাকে তৃতীয় বন্ধনী, দ্যাট মিন্স থার্ড ব্র্যাকেট দিয়ে বাউন্ড করে দাও। চাইলে এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও বাউন্ড করতে পারো, এটা আসলে তোমার ইচ্ছা। এরপর তুমি বলে দাও যে তুমি প্রথম যে হিসাবটা দিছিলে সেটা ছিল আরসি কোলার, তারপরেরটা ছিল সেভেন আপের, তারপরেরটা ছিল কোকের, এন্ড তুমি প্রথম যে আনুভূমিক লাইন এই বরাবর দেখিয়েছিলে প্রথম দিনের হিসাব, সেকেন্ড আনুভূমিক লাইন বরাবর দ্বিতীয় দিনের হিসাব, এবং থার্ড আনুভূমিক লাইন বরাবর তৃতীয় দিনের হিসাব। ওকে, এখন দেখো ম্যাথমেটিশিয়ান, দ্যাট মিন্স ভোক্তা অধিকারের যে অফিসার, তিনি তার দৃষ্টিতে যখন তিন দিনের পণ্য বিক্রির একটা তালিকা তৈরি করছেন, এই জিনিসটা কিন্তু ডেফিনেটলি এটার থেকে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এটার জন্য লিখতে সময় কম লাগছে, ইভেন এটার জন্য কিন্তু স্পেসও কম লাগছে। তাহলে এই দুইটা জিনিসের মধ্যে তুমি কি ডিফারেন্সটা লক্ষ্য করতেছো, যে এটাও একটা প্রকাশ পদ্ধতি, এটাও একটা প্রকাশ পদ্ধতি, বাট এটা মোর অর্গানাইজড, এন্ড এখানে কিছু জিনিস আনুভূমিক ভাবে লেখা হয়েছে এন্ড কিছু জিনিস উলম্ব ভাবে লেখা হয়েছে। এটাই কিন্তু বেসিক্যালি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হলো তোমার কাছে কতগুলো ডাটা দেয়া থাকবে, কতগুলো তথ্য দেয়া থাকবে, সে তথ্যগুলোকে তুমি আনুভূমিক এবং উলম্ব ভাবে সাজিয়ে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করলে সেখানে একটা ম্যাট্রিক্স এস্টাবলিশড হয়। তাহলে আমরা ডেফিনেশনটা একটু লিখে ফেলতে পারি। ম্যাট্রিক্স হলো কতগুলো প্রদত্ত তথ্যকে আনুভূমিক এবং উলম্বভাবে সাজিয়ে প্রথম বা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ একটি
সাজানো ব্যবস্থা। ওকে, এটা হলো ইন রিয়েল লাইফ আমরা ম্যাট্রিক্সটাকে কিভাবে অ্যাপ্লাই করে থাকি তার একটা ডেফিনেশন তুমি বলতে পারো। এরপরে আমরা যেটা দেখব যে একমাত্রিক সমীকরণ জোট থেকে কিভাবে ম্যাট্রিক্সকে এস্টাবলিশ করতে হয়। ওকে, চলো আমরা এবার ওই সেন্সটাতে চলে যাই। এটার জন্য আমি যেটা করব, ধরো তোমাদেরকে আমি তিনটা একমাত্রিক সমীকরণ দিলাম, A1x প্লাস B1y প্লাস C1z ইকুয়াল D1, এটা একটা ইকুয়েশন। A2x প্লাস B2y প্লাস C2z ইকুয়াল D2, এটা একটা ইকুয়েশন। A3x প্লাস B3y প্লাস C3z ইকুয়াল D3, এটা একটা ইকুয়েশন। একটা জিনিস তোমরা নিশ্চয়ই সবাই জানো, এখানে নিশ্চয়ই এমন কোনো স্টুডেন্ট নাই যারা চলক, সহগ এবং ধ্রুবক এই তিনটা জিনিস সম্পর্কে জানে না। তোমরা অবশ্যই ছোটবেলা থেকে এগুলো পড়ে আসছো। তো তারপরে আমি একটু তোমাদের জাস্ট রিমাইন্ড করে দিই, এই যে তিনটে ইকুয়েশন লিখছি, এই ইকুয়েশন তিনটার মধ্যে এক্স, ওয়াই এবং জেড, এই তিনটা হলো চলক, আর চলকের সাথে যারা আছে তাদেরকে বলি আমরা সহগ। দ্যাট মিন্স A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3 এন্ড ইকুয়েশনের ডান দিকে এখানে যারা আছে D1, D2, D3, এরা কিন্তু ধ্রুবক। তো তোমাকে এরকম একমাত্রিক সমীকরণ জোট দিয়ে যদি ম্যাট্রিক্স এস্টাবলিশ করতে বলে, তোমার অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে, সহগগুলোকে তোমার লিখে ফেলতে হবে, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, এদেরকে তুমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে বাউন্ড করে নিলা। দেন তোমাকে চলকগুলো লিখতে হবে এক্স, ওয়াই, জেড। দেন ইকুয়েশন দিয়ে, সমান দিয়ে তোমার ইকুয়েশনের ডান দিকে লিখতে হবে ধ্রুবকগুলো D1, D2, D3। এবং এখানে খেয়াল করে দেখো, আমি যখন লিখছিলাম সবাইকে কিন্তু উলম্বভাবে লিখছি, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3, চলকগুলোকে উলম্বভাবে লিখছি, এক্স, ওয়াই, জেড, এবং ধ্রুবকগুলোকেও কিন্তু আমি উলম্বভাবে লিখছি। তো এই যে তিনটা একমাত্রিক সমীকরণ থেকে আমি নতুন একটা ফরম্যাট এস্টাবলিশ করলাম, এই ফরম্যাটটাই কিন্তু ম্যাট্রিক্স। তবে এখানে একটা জিনিস একটু মনে রাখবা, কেউ যদি মনে করেন যে এই পুরোটা মিলে এখানে একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে, তাহলে সেটা কিন্তু ভুল হবে। এখানে ইন্ডিভিজুয়ালি আমরা যে কয়েকটা থার্ড ব্র্যাকেট বাউন্ড করে নিছি, এখানে প্রত্যেকটা এক একটা ম্যাট্রিক্স নির্ণয় করতেছে, প্রত্যেকটা এক একটা ম্যাট্রিক্স নির্দেশ করতেছে। তো আমরা একটু যদি নাম দিই, যে আমরা ধরে নিলাম এই যে প্রথম ম্যাট্রিক্সটা, এটার নাম এ, এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সটা, এটার নাম বি, সরি এটাকে আমরা একটু নাম দিই এক্স। বি দিলেও সমস্যা নাই, একটা জেনারেল ফরম্যাট ক্রিয়েট করার জন্য এটার নাম আমি দিলাম এক্স। এই যে তৃতীয় ম্যাট্রিক্সটা, এটার নাম আমি দিলাম বি। তাহলে এখানে আমাদের যে ফরম্যাটটা এস্টাবলিশড হলো, এই ফরম্যাটটাকে আমরা বলে থাকি এ এক্স ইকুয়াল বি ফরম্যাট। এন্ড কথা হলো যে ভাইয়া আপনি এই ফরম্যাটটা আমাদেরকে কেন শেখালেন। আমরা ফার্দার যখন ম্যাথ সলভ করতে যাব, তখন আমরা দেখব যে আমাদেরকে এরকম সমীকরণ দিয়ে দিবে, একমাত্রিক সমীকরণ দিয়ে বলবে যে এ এক্স ইকুয়াল টু বি ফরম্যাটে সাজাও, দেন ফার্দার কিছু কাজ করতে বলবে আমাদেরকে। তো এই ফরম্যাটটা আমাদের জানা হয়ে গেল যে একমাত্রিক সমীকরণ জোট থেকে প্রথমে সহগগুলোকে নেব, এরপরে চলকগুলোকে, এরপরে ধ্রুবকগুলোকে নিয়ে এখানে যে তিনটা ম্যাট্রিক্স এস্টাবলিশড হবে তাদের ফরমেশনটা হলো এ এক্স ইকুয়াল টু বি। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের প্রথম লেকচারের সেকেন্ড টপিক, ডেফিনেশন অফ ম্যাট্রিক্স। এরপরে আমরা যে টপিকটায় যাব সেটা হলো যে ম্যাট্রিক্সের পরিচিতি। তো ম্যাট্রিক্স পরিচিতি যে টপিকটা,
এই টপিকে আমরা বেসিক্যালি কথা বলবো কি নিয়ে, যে একটা ম্যাট্রিক্সের সারি কি, কলাম কি, এলিমেন্টগুলোকে কিভাবে প্রকাশ করা হয়, বা এলিমেন্টগুলো প্রকাশ পদ্ধতির জেনারেল ফরম্যাটটা কি, সারি কলাম থেকে কিভাবে মাত্রা তৈরি করা হয় এবং ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কিভাবে বের করা হয়, আমরা সেই জিনিসগুলো নিয়ে ম্যাট্রিক্স পরিচিতি টপিকের মধ্যে কথা বলবো। এটার জন্য আমি একটা ম্যাট্রিক্স একটু লিখি আগে। ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স যার উপাদানগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, সো এখানে খেয়াল করো যে আমি কিছু নাম্বারকে আনুভূমিকভাবে লিখছি অ্যান্ড কিছু নাম্বারকে কিন্তু আমি উলম্বভাবে লিখছি। তো আমরা মনে রাখবো যে একটা ম্যাট্রিক্সে যে আনুভূমিক লাইনগুলো থাকে, সে আনুভূমিক লাইনগুলোকে আমরা বলে থাকি ওই ম্যাট্রিক্সটার সারি। এবং একটা ম্যাট্রিক্সে যে উলম্ব লাইনগুলো থাকে, সেই উলম্ব লাইনগুলোকে আমরা বলে থাকি একটা ম্যাট্রিক্সের কলাম। সো এই হলো ম্যাট্রিক্সের সারি এবং কলাম। একটা ম্যাট্রিক্সে যে আনুভূমিক লাইনগুলো থাকে, এই আনুভূমিক লাইনগুলোকে আমরা বলে থাকি সারি, অ্যান্ড একটা ম্যাট্রিক্সে যে উলম্ব লাইনগুলো থাকে, সেই উলম্ব লাইনগুলোকে আমরা বলে থাকি কলাম। ওকে, তো সারি কলাম জিনিসটা জানা শেষ। এবার ভাইয়া আরেকটা ম্যাট্রিক্স একটু তোমাদের লিখে দিচ্ছে। ধরো আরেকটা ম্যাট্রিক্স আমি একটু লিখতেছি এরকম, যার এলিমেন্টগুলো হলো এ এ এ এ এ এ এ এ এ ওকে, তো ভাইয়া আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এখানে যে উপাদানগুলো লিখছেন, যে এলিমেন্টগুলো লিখছেন, এই সবগুলোই তো এ, বেসিক্যালি সবগুলো এ না। তাহলে ভাইয়া কি, চলো এটা এবার আমরা একটু দেখি। এই যে প্রথম এ, এটা কয় নাম্বার সারিতে আছে? এক নাম্বার সারিতে। কয় নাম্বার কলামে আছে? এক নাম্বার কলামে। সো এই জন্য এই এলিমেন্টটার নাম হলো 1, 1। এই প্রথম ওয়ান মিন করতেছে এক নাম্বার সারি, আর দ্বিতীয় ওয়ান মিন করতেছে এক নাম্বার কলাম। এবার তুমি এটাতে আসো, এই দুই নাম্বার সারিতে এক নাম্বার কলামে, যেহেতু দুই নাম্বার সারিতে, সো ফার্স্ট এ টু, এক নাম্বার কলামে, এই জন্য 1। সেম ভাবে এই তিন নাম্বার সারিতে এক নাম্বার কলামে, সো এর নাম কি? 3, 1। সেম ভাবে আমরা যদি বাকি এলিমেন্ট গুলোকে নামকরণ করি, এটা এক নাম্বার সারি দুই নাম্বার কলাম, সো এ 1, 2। এই এ দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম, সো 2, 2। এ তিন নাম্বার সারি দুই নাম্বার কলাম, 3, 2। এক নাম্বার সারি তিন নাম্বার কলাম, 1, 3। দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম, 2, 3। তিন নাম্বার সারি তিন নাম্বার কলাম, 3, 3। সো এইভাবে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে নামকরণ করতে পারি। প্রথমে আমরা লিখব সারির সংখ্যা, এরপরে আমাদের লিখতে হবে কলামের সংখ্যা। আচ্ছা, একটা জিনিস একটু আমরা মনে রাখা ভালো, যে এই যে এখানে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো, ধরো এটা বা এটা বা এটা, এই প্রত্যেকটাকেই আমরা কি বলতেছি ভাইয়া? এলিমেন্ট বলতেছি। সো ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর বেশ কয়েকটা নাম আছে, কি কি? আমরা এটাকে এলিমেন্ট বলতে পারি, বা আমরা এটাকে উপাদান বলতে পারি, বা আমরা এটাকে ভুক্তি বলতে পারি, ইনফ্যাক্ট আমরা এটাকে এন্ট্রিও বলতে পারি। সো এক এক জায়গায় এক এক নাম দেয়া আছে, এগুলো কোনোটাই যেন আমাদের ভুল না হয়, আমরা কোনোটা দেখে যেন নতুন মনে না হয়, এই জন্য সবগুলো নাম আমি লিখে দিলাম। যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে উপাদান বলা যেতে পারে, ভুক্তি বলা যেতে পারে, কিংবা এন্ট্রি বলা যেতে পারে। এবার আসো, এই যে আমরা এখানে ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তিগুলোকে লিখছি, এই ভুক্তিগুলোকে আমরা একটা জেনারেল ফরম্যাটে এইভাবে লিখতে পারি না, যে এ আই জে। এটাকে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি প্রকাশের জেনারেল ফরম্যাট বলতে পারি, যেখানে এই প্রথম আই মিন করবে যে এলিমেন্টটা কত নাম্বার সারিতে আছে, অ্যান্ড
এই যে জে সেকেন্ড জে এম ইন করবে এলিমেন্টটা কত নাম্বার কলামে আছে। এভাবে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে প্রকাশ করতে পারি। তাহলে এই যে এ আই জে এটা কি হলো? ভুক্তি প্রকাশের জেনারেল ফরম্যাট বা ভুক্তির জেনারেল ফরম্যাট। ওকে, এবার আমরা যাব যে একটা ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে লিখতে হয়। তো এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা কি ভাইয়া? একটা ম্যাট্রিক্সের মাত্রা। সো ম্যাট্রিক্সের মাত্রার ইংরেজি নেম হলো অর্ডার, এন্ড এটাকে বাংলায় আমরা বলে থাকতে পারি ক্রম। সো ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা অর্ডার কিভাবে লেখা হয় এবার একটু আমরা সেই জিনিসটা দেখি। আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে লেডিস ফার্স্ট, যে কোনো জায়গায় গেলেই মেয়েদের আগে হম্বি জম্বি শুরু হয়ে যায়, আমি যাবো আমি যাবো আমি যাবো আমি যাবো। আমরা ছেলেরা অনেক ভালো ভাই, আমাদের ছেলেদের এরকম কোনো ঝামেলা নেই, আমাদের পাইলেই হয়েছে, আগে পাই আর পরে পাই, তাই না? ওকে, তো এবার আমরা দেখবো একটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কিভাবে লেখা হয়। ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা প্রকাশ করার জাস্ট একটা সিম্পল জিনিস মাথায় লাগবা, যে লেডিস ফার্স্ট। দেখো এই শাড়িকে তুমি যদি মেয়েদের শাড়ি হিসেবে চিন্তা করো, আর কলাম এটা সিম্পলি ধরো কলাম কলামে, তো মাত্রা লেখার সময় আমাদের প্রথমে আসে হইল শাড়ি, মেয়েদের শাড়ি, এরপরে আসে হইল কলাম। সো ম্যাট্রিক্সের মাত্রা হলো শাড়ি বাই কলাম। দেখো এখানে ইন্টারেস্টিং একটা ম্যাটার, আমি কিন্তু এটা গুণন চিহ্ন দিছি, বাট এটাকে আমাদের বলার সময় কোনোভাবেই গুণন বলা যাবে না। কেউ যদি বলে যে একটা ম্যাট্রিক্সের মাত্রা প্রকাশ করার পদ্ধতি হলো শাড়ি গুণন কলাম, তাহলে এটা ডাহা মিথ্যা কথা। এই যে সিম্বলটা, এই সিম্বলটা মিন করে হলো বাই। সো একটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা লেখার সিস্টেমটা কি? শাড়ি বাই কলাম। আই রিপিট, একটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা লেখার সিস্টেমটা কি? শাড়ি বাই কলাম। ওকে, লেডিস ফার্স্ট, আগে শাড়ি এরপরে কলম। এখানে খেয়াল করো তাহলে, এই যে আমরা ম্যাট্রিক্সটা লিখছি, এই ম্যাট্রিক্সটা শাড়ি কয়টা? একটা দুইটা তিনটা। কলাম কয়টা? একটা দুইটা তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সটার মাত্রা কি হবে? থ্রি বাই থ্রি। ওকে, সেম ভাবে এই যে প্রথমে যে ম্যাট্রিক্সটা লিখে রেখে আসছিলাম এটাতে একটু আসো তো, শাড়ি কয়টা? একটা দুইটা তিনটা, কলাম একটা দুইটা তিনটা, তাহলে এটার মাত্রাও কি হবে ভাইয়া? থ্রি বাই থ্রি। এই হলো একটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কিভাবে লেখা হয়। এবার আসো একটা ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কিভাবে বের করা হয়। খুবই ইজি একটা টার্ম, যে একটা ম্যাট্রিক্সের যে কয়টা মাত্রা শাড়ি থাকবে, যে কয়টা কলাম থাকবে, তাদেরকে তুমি সিম্পলি গুণ করে দিলে যে নাম্বারটা আসবে সে নাম্বারটাই হলো ওই ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা। তো আমরা এই যে দুটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দুটার শাড়ির সংখ্যা কয়টা? তিনটা। কলাম সংখ্যা কয়টা? তিনটা। সো তুমি যদি তিনের সাথে তিনকে গুণ করো তাহলে কত হবে ভাইয়া? নাইন। সো এই দুটা ম্যাট্রিক্সেরই উপাদান সংখ্যা কিন্তু নয় করে। ওকে, সো দেখো মাত্রা লেখার সময় এই গুণন চিহ্নটা মিন করতেছে বাই, বাট উপাদান সংখ্যা মিন বের করার সময় এই গুণন কিন্তু গুণনেরই কাজ করতেছে। তো তাহলে একটা ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা আমরা কিভাবে বের করতেছি? শাড়ির সংখ্যাকে কলাম সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটাই কিন্তু একটা ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা। তাহলে ম্যাট্রিক্স পরিচিতিতে আমরা ম্যাট্রিক্সের শাড়ি কি সেটা দেখলাম, কলাম কি সেটা দেখলাম, ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে বের করতে হয় সেটা শিখলাম। এরপরে আমরা ম্যাট্রিক্সের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। ওকে, আরেকটা টপিকটার নাম আগে লিখে ফেলি। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ গুলোকে আমরা
বেশ কয়েকটা টাইপে আলোচনা করব। কেন? কারণ দেখা যাবে যে কিছু কিছু প্রকারভেদ শেখার জন্য আমাদের ম্যাট্রিক্সের গুণনটা লাগবে। ওকে, আবার কিছু কিছু প্রকারভেদ আছে যে টানা তিন চারটা প্রকারভেদ তারা একই ক্রাইটেরিয়ার আন্ডারে পড়ে। তো এইভাবে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন ক্রাইটেরিয়ার আন্ডারে যে প্রকারভেদগুলো সেই প্রকারভেদগুলো আমরা ভিন্ন ভিন্ন টাইপে আলোচনা করব। তো এখন আমরা একদম ম্যাট্রিক্সের প্রকারভেদের বা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের যে প্রথম টাইপটা সে টাইপটা নিয়ে আমরা একটু কথা শুরু করি। এই টাইপে আমরা প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো সারি ম্যাট্রিক্স। এটার ইংরেজি নাম হলো রো ম্যাট্রিক্স। আচ্ছা, একটা কথা একটু বলে নেওয়া ভালো, যে বিভিন্ন এক্সামে, HSC এক্সাম বলো বা অ্যাডমিশন টেস্টে বলো, বিভিন্ন প্রকার যে ম্যাট্রিক্সগুলো আছে তাদের ডেফিনেশন খুব একটা আসে না, বা একদম আসে না বললেই ধরা যায়। বাট এগুলো দিয়ে বিভিন্ন কাজ করতে বলে, তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে জিজ্ঞেস করবে যে এটা অমুক ম্যাট্রিক্স কিনা সেটা বের করো, বা তোমাকে অমুক একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে বলবে, বা একটা ম্যাট্রিক্সের যে বিভিন্ন প্রপার্টিসগুলো আছে সেগুলো নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। সো ডেফিনেশনগুলো আমরা একদম কথায় হুবহু লিখব না, বাট যতটুকু জানলে আমরা ডেফিনেশন একটা লিখতে পারবো, ততটুকু জিনিস নিয়েই আমরা বেসিক্যালি আলোচনা করব। ঠিক আছে, তো আমরা প্রথম কি নিয়ে কথা বলতেছি? সারি ম্যাট্রিক্স, যার ইংরেজি হলো রো ম্যাট্রিক্স। তোমরা মনে রাখবা যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি তাকে আমরা বলে থাকি সারি ম্যাট্রিক্স। এখানে কলাম কয়টা হলো দিস ইজ নট ম্যাটার, জাস্ট সারি একটা আছে কিনা সেটাই হলো ম্যাটার। যদি একটা মাত্র সারি থাকে তাহলে সেটাকে বলবো আমরা সারি ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল যদি দিই, যে ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখতেছি এ, যার এলিমেন্ট গুলো এরকম 1 2 3, খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা ভাইয়া? একটা। কলাম কয়টা? তিনটা, রাইট? সো এখানে কলাম কয়টা থাকলো এটা কিন্তু আমাদের কোনো ফ্যাক্ট না, এখানে যেহেতু সারি একটা আছে এই জন্য এটাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। এবার সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স এর ইংরেজিটাও কলাম ম্যাট্রিক্স, COLOUMN, কলাম ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স এর প্রপার্টিস যেহেতু দেখে আসছো, কলাম ম্যাট্রিক্স সম্পর্কেও তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে একটা ম্যাট্রিক্স এর কয়টা সারি থাকলো সেটা ফ্যাক্ট না, যদি একটা মাত্র কলাম থাকে তাহলে সেটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স এর কন্ডিশনটা কি? একটি মাত্র কলাম। ওকে, একটা এক্সাম্পল আমরা দেখে নিই। ধরো এ একটা ম্যাট্রিক্স যার এলিমেন্ট গুলো হলো 1 2 3, খেয়াল করে দেখো এ ম্যাট্রিক্সটার সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। বাট এ ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা। সো এই ম্যাট্রিক্সের যেহেতু একটা মাত্র কলাম এই জন্য কিন্তু এটাকে আমরা বলতেছি কলাম ম্যাট্রিক্স। তাহলে আমাদের সারি ম্যাট্রিক্স গেল, কলাম ম্যাট্রিক্স গেল, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স এর ইংরেজি হল রেকটেঙ্গুলার ম্যাট্রিক্স। তোমরা 9-10 আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এই জিনিসগুলো পড়ে আসছো না? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান তাকে আয়তক্ষেত্র বলে, কিন্তু প্রত্যেকটা বাহু সমান নয়। আই রিপিট, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কিন্তু প্রত্যেকটা বাহু সমান নয় তাকে আয়তক্ষেত্র বলে। আর যে চতুর্ভুজের
সবগুলো বাহু বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, ইনফ্যাক্ট সবগুলো বাহু সমান, সেটাকে বলি আমরা বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র এটাতে বেসিক্যালি দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো জিনিস কিন্তু সেম হয় না। যদি দৈর্ঘ্য বেশি হয় প্রস্থ কম হবে, কিংবা প্রস্থ যদি বেশি হয় তাহলে দৈর্ঘ্য কম হবে। ওকে, আয়তাকার ম্যাট্রিক্সও ওয়ান কাইন্ড অফ সেম জিনিস। যে যদি কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হয় তাহলে সেটাকে বলি আমরা আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি? সারির সংখ্যা নট ইকুয়াল কলাম সংখ্যা। কোন ম্যাট্রিক্সে আমরা যদি দেখি সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়ে গেছে তখন সেটাকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। এবং বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমাদের ফার্দার একটা বড় আলোচনা আছে, আপাতত আমরা একটা আয়তাকার ম্যাট্রিক্সেই থাকি। আয়তাকার ম্যাট্রিক্সের কন্ডিশনটা কি? যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় সেটাকেই বলি আমরা আয়তাকার ম্যাট্রিক্স। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই আমরা, একটা ম্যাট্রিক্স ধরো এরকম 1 2 3 4 5 6, খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা। এই ম্যাট্রিক্সের সারি কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা, কলাম কয়টা? দুইটা, একটা দুইটা। সেই ম্যাট্রিক্সের যেহেতু সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না, সেটাকে আমরা বলতেছি কিন্তু ভাইয়া আয়তাকার ম্যাট্রিক্স। এবার আসো 4 নম্বর আমরা যেটা নিয়ে কথা বলবো, আনুভূমিক ম্যাট্রিক্স। এটার ইংরেজি হলো হরাইজন্টাল ম্যাট্রিক্স। ওকে, সো হরাইজন্টাল বা আনুভূমিক ম্যাট্রিক্সটা কি? কোন ম্যাট্রিক্সের আমরা যদি দেখি যে কলাম সংখ্যা সারির সংখ্যার চেয়ে বেশি, যে কলাম সংখ্যা ইজ গ্রেটার দেন সারির সংখ্যা, কলাম সংখ্যা গ্রেটার দেন সারির সংখ্যা, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি আনুভূমিক ম্যাট্রিক্স বা হরাইজন্টাল ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেখো, ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম আমি এরকম 1 2 3 4 5 6, খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সে কলাম কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা, সারি কয়টা? সারি কিন্তু দুইটা, একটা দুইটা। সো এটা এখানে ক্লিয়ার যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারির সংখ্যার চেয়ে বেশি, সো এটা কিন্তু একটা হরাইজন্টাল ম্যাট্রিক্স বা আনুভূমিক ম্যাট্রিক্স। অ্যান্ড ম্যাট্রিক্সের প্রকারভেদের যে প্রথম টাইপটা সেটার একদম শেষ যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো উলম্ব ম্যাট্রিক্স। এটার ইংরেজি হলো ভার্টিক্যাল ম্যাট্রিক্স। হরাইজন্টাল ম্যাট্রিক্স এবং ভার্টিক্যাল ম্যাট্রিক্স এরা একজন আরেকজনের বিপরীত। হরাইজন্টাল ম্যাট্রিক্সে কলাম সংখ্যা বেশি ছিল, সারির সংখ্যা কম ছিল। তাহলে ভার্টিক্যাল ম্যাট্রিক্সে কি হবে? ভার্টিক্যাল ম্যাট্রিক্সের সারির সংখ্যা বেশি হবে, কলাম সংখ্যা কম হবে। সো কন্ডিশনটা কি তাহলে? সারির সংখ্যা ইজ গ্রেটার দেন কলাম সংখ্যা, অ্যান্ড এটাকেই আমরা বলতেছি ভার্টিক্যাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স। এটারও একটা এক্সাম্পল আমরা একটু দেখে ফেলি। যে ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, যে এলিমেন্ট গুলো এরকম 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? এই ম্যাট্রিক্সের কলাম কিন্তু দুইটা, একটা দুইটা, বাট সারি কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা। সো এখানে যেহেতু সারির সংখ্যা কলাম সংখ্যার চেয়ে বেশি, এই জন্য এটাকে আমরা বলতেছি ভার্টিক্যাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স। এবার তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, আই থিঙ্ক এখানে যারা একটু মানে সবকিছু একটু চোখে ভালো পড়ে, শকুন চোখা যেটাকে বলে আর কি, অনেক দূর থেকে দেখে যে কোথায় কোন মাংস পড়ে আছে, হোয়াট এভার এলস, এটাকে একটু ভালো দৃষ্টিতে নাও। তো তোমরা অনেকেই এখানে খেয়াল করছো
যে এই যে আনুভূমিক ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স, এই দুইটা জিনিস নিয়ে আমরা যে কথা বললাম, এই দুইটা কিন্তু একটা স্পেশাল ক্রাইটেরিয়া ফলো করে। সেটা কি? এই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা কিন্তু সমান না। একটা কলাম সংখ্যা বেশি সারির সংখ্যা কম, আর একটা সারির সংখ্যা বেশি কলাম সংখ্যা কম। সো এটা, এই ক্রাইটেরিয়াটা আমাদের কিসের আন্ডারে পড়ে? ডেফিনেটলি আয়তাকার ম্যাট্রিক্সের আন্ডারে পড়ে। তাহলে কি আমরা এটা বলতে পারি না যে আনুভূমিক ম্যাট্রিক্স এবং উলম্ব ম্যাট্রিক্স এই দুইজন বেসিক্যালি আয়তাকার ম্যাট্রিক্স? ওকে, এই দুইজন কিন্তু বেসিক্যালি আয়তাকার ম্যাট্রিক্স। তো এই ছিল আমাদের বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের যে প্রথম টাইপ, সেই টাইপটা।